অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 4 মাস 25 দিন এই সোনার রথযাত্রা শুরু হতে চলেছে। এই সোনার রথযাত্রাতে এই 7 রাশির বিশেষভাবে শুভ ফল পেতে চলেছে। অর্থাৎ আজ থেকে 4 মাস 25 দিন এই সোনার রথযাত্রায়, অর্থাৎ 2021 এবং 2022-এর মোটামুটি এপ্রিল মাস পর্যন্ত এই 7 রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। কেন হতে চলেছে এই 7 রাশি মহা সৌভাগ্যশালী? তার মধ্যে 4টি রাশি বেস্ট রেজাল্ট পেতে চলেছে। কেন আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি, দেখুন। বৃহস্পতি আপনার রাশি পরিবর্তন করেছে আজকে, অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করেছে, নিজস্বতা গৃহ কেটে গেছে এবং আপনার সেখানে বকরি অবস্থাও কেটে আপনার সম রাশিতে বৃহস্পতির প্রবেশ। 7 রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সৌভাগ্য নির্দেশ করতে চলেছে। বৃহস্পতি আমাদের ধন কারক গ্রহ, বৃহস্পতি আমাদের জ্ঞানের গ্রহ, বৃহস্পতি আমাদের শিক্ষার গ্রহ, বৃহস্পতি আমাদের যারা টিচিং প্রফেশনে আছেন, অ্যাডভোকেট আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি একান্ত ভালো থাকা কিন্তু দরকার। ভালো কনসালটেন্সি দিক থেকেও কিন্তু বৃহস্পতির বিশেষভাবে ভূমিকা কিন্তু আছে। বৃহস্পতি আমাদের বিবাহের কারক গ্রহ, বৃহস্পতি আমাদের সন্তানের কারক গ্রহ, অর্থাৎ বৃহস্পতি একটা বড় ভূমিকা কিন্তু থাকে। এই কুম্ভ রাশিতে প্রবেশ বৃহস্পতির, এই 7 রাশি হতে চলেছে মালামাল। অর্থাৎ 4 মাস 25 দিন আপনারা ডায়েরিতে নোট করে নিন, পিছন ফিরে তাকাতে হবে না আপনাদেরকে। বিশেষ করে ধন কারক গ্রহ এই বৃহস্পতি আপনার সম রাশিতে প্রবেশ, কি ফল পেতে চলেছে? 4টি রাশি এক্সিলেন্ট, 7টি রাশির মধ্যে 4টি রাশি এক্সিলেন্ট এবং 3টি রাশি আপনার মিডিয়াম ফল কিন্তু পাবে। যে 4টি রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে সে 4টি রাশির নাম আমি আপনাদেরকে জানাতে চলেছি। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি, এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে। আপনাদের ভাগ্যাধিপতি একাদশভাবে এবং এখানে আপনাদের শ্মশানাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, পাশাপাশি আপনার ঠিক একাদশভাবে বৃহস্পতির একটা কথা আছে, একাদশে বৃহস্পতি কিন্তু শুভ ফল কিন্তু দেয়। অর্থাৎ সফলতার ঘরে, সাকসেসের ঘরে, লাভের ঘরে এই বৃহস্পতির প্রবেশ। মেষ রাশির ক্ষেত্রে কর্মকেন্দ্রিক জায়গাগুলো ক্ষেত্রে আপনারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাবেন, কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ভালো হবে, আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, শরীর স্বাস্থ্যের দিকটা ভালো হবে, এডুকেশনের দিক ভালো আপনাদের নির্দেশ করছে, দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, দাম্পত্য সুখ আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি আপনাদের সন্তান সুখের জায়গা সৃষ্টি করছে, সন্তানের এডুকেশন, আকস্মিক ধন প্রাপ্তি, বড় কমিউনিকেশানগুলো আপনারা কিন্তু এই সময় পাবেন, বড় কন্ট্রাক্টগুলো এই সময় আপনারা কিন্তু পাবেন, আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ এবং দৈনিক রোজগার, অর্থাৎ দৈনিক রোজগারের জায়গাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে এবং ব্যবসা ক্ষেত্রে সফলতা পেতে চলেছে। আপনি যদি মেষ রাশির মানুষ হন এবং শুভ বিবাহের কানেকশানগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে, সন্তান প্রাপ্তির জায়গা, সন্তানের হেলথের জায়গা, এডুকেশনের জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো, উচ্চশিক্ষায় আপনারা কিন্তু ভালো ফল কিন্তু আপনারা পাবেন। আবারও বলছি, যাদের বৃহস্পতি রাশিচক্রে পীড়িত আছে, বৃহস্পতি আপনার রাশিচক্রের ডিগ্রিগত দিক থেকে দুর্বল, বৃহস্পতি আপনার রাশিচক্রে পাপী গ্রহর সঙ্গে অবস্থান করছে, বৃহস্পতি আপনার রাশিচক্রে নিচস্থ, আপনারা অবশ্যই
বৃহস্পতি সঠিক প্রতিজ্ঞা প্রতিবিধান করান এবং মা তারা কবচ আপনারা যদি বিশেষ রূপে যদি পড়তে পারেন, বিশেষভাবে আপনাদের বৃহস্পতি কিন্তু স্ট্রং আপনাদের হবে। অর্থাৎ মা তারা কবচ আপনারা অবশ্যই পরিধান করুন বৃহস্পতিকে মজবুত করার জন্য। এবার আসি যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে এক্সিলেন্ট রাশি, আপনাদের একাদশপতি আপনাদের কর্মভাবে অবস্থান করছে, অর্থাৎ কর্মক্ষেত্রে সফলতা, কর্মপ্রাপ্তি এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। আপনাদের ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, আপনাদের ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, আপনাদের সন্তান সুখের জায়গা দেখা যাচ্ছে, সন্তানের ক্ষেত্রে সন্তানের হেলথের জায়গা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো দিক কিন্তু থাকছে। এবং আপনাদের এই সময় বিদেশ থেকে আপনারা কিন্তু বিশেষভাবে লাভবান হবেন এবং সরাসরি আপনাদের ধনভাবের উপর দৃষ্টি, আপনাদের আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট কিন্তু মজবুত করবে এই বৃহস্পতি। আপনাদের ধনভাবের দৃষ্টি অর্থনৈতিক সমৃদ্ধশালী আপনাদের করবে, আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, প্রমোশন, পদোন্নতি, কর্মপ্রাপ্তি এই যোগগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে সৃষ্টি করছে আপনি যদি বিশ্বরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা পুনরুদ্ধার কিন্তু হবে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি মহাভাগ্যশালী রাশি হতে চলেছে। আপনাদের সপ্তম নবম কানেকশান অর্থাৎ কেন্দ্র ত্রিকোণ রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করছে। এই কেন্দ্র ত্রিকোণ রাজযোগের ফলে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু অভাবনীয় লাভ কিন্তু আপনারা পেতে চলেছেন। প্রথম কথা, আপনাদের শরীরগত দিক, শরীর স্বাস্থ্যের দিক আপনাদের ভালো হবে, আপনাদের ভাই বোনদের সঙ্গে সম্পর্ক উন্নতি, বড় ধরনের কন্ট্যাক্টগুলো আপনারা পাবেন এবং আপনাদের সন্তান সুখের জায়গা আকস্মিক ধন প্রাপ্তি, গোল্ড শেয়ার মার্কেট থেকে আপনারা লাভ পাবেন এবং সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা। ভাগ্যক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট, গভর্নমেন্ট থেকে সহযোগিতা, পিতার সহযোগিতা, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এই জায়গাগুলো কিন্তু থাকছে আপনি যদি মিথুন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। আপনি ভূমি ভবন বাহন সুখ কিন্তু আপনার ক্ষেত্রে নির্দেশ করছে, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে এবং সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ পাবেন। দাম্পত্য সুখ, শুভ বিবাহের কানেকশানগুলো কিন্তু আপনাদের আসবে। এই বৃহস্পতি রাশি পরিবর্তন আপনার ক্ষেত্রে 4 মাস 25 দিন ডায়েটে নোট করে নিন, মিথুন রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো, আমি কৌশিকরা যে কথাগুলো বলে খুব দায়িত্ব নিয়ে কথা বলে, অর্থাৎ হবে হচ্ছে বলে কোনো কথা নেই কৌশিকদের কাছে, হতেই হবে যদি আপনার ভাগ্যে থাকে, হতেই হবে, ইম্পসিবল বলে কোনো ডিকশনারিতে কৌশিকরা কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল যদি আপনার ছক পারমিট করে, হবেই, বাধা বিঘ্ন কাটানো কৌশিকরায়ের কাজ। এরপরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার কুম্ভ রাশি, 4 নম্বর এক্সিলেন্ট যে রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, আপনাদের শুভ বিবাহের কানেকশান দেখা যাচ্ছে, দাম্পত্য সুখের জায়গা আপনারা নির্দেশ করছে, ধনের দিকটা আপনাদের ভালো, কর্মক্ষেত্রে সফলতা, যে কোনো কাজে আপনারা সাকসেস পাবেন এবং এই সময়ের মধ্যে আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, সন্তান সুখের জায়গা, আকস্মিক ধন প্রাপ্তির জায়গা এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে এবং ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজ হয় ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা পাবেন, পিতার সহযোগিতা, গভর্নমেন্ট থেকে সহযোগিতা আপনারা কিন্তু পেতে চলেছেন আপনি যদি কুম্ভ রাশি। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি রাশি পরিবর্তন জীবনে এই 4 মাস 25 দিন আমূল পরিবর্তন ঘটাতে চলেছে। বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু বিশেষরূপে ভালো ফল কিন্তু কুম্ভ রাশি পাবেন, কৌশিকরা খুব দায়িত্ব নিয়ে এই কথাটা বলছে। তবে বৃহস্পতি আপনার রাশি চক্রে কেমন আছে আবারও বলছি, বৃহস্পতি দেখা দরকার, সেই জন্য বৃহস্পতি সঠিক প্রতিজ্ঞা প্রতিবিধান, মা তারা কবচ আপনারা পরিধান করুন আর ইম্পসিবল বলে কোনো ডিকশনারিতে কৌশিকের কাছে ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। এর পরের যে রাশির কথা আমি বলছি সেটি হচ্ছে, 4টি আমি এক্সিলেন্ট রাশির কথা বললাম, একটি হচ্ছে মেষ, বৃষ, মিথুন এবং কুম্ভ, এই 4টি এক্সিলেন্ট। 5 নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির আপনার ত্রিকোণভাবে এই বৃহস্পতির অবস্থান আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি আপনাদেরকে করাবে, শেয়ার মার্কেট থেকে লাভ করাবে,
সন্তান সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে চতুর্থভাবে শনি শশনক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, প্রপার্টি থেকে লাভ আপনাদের হবে এবং এই বৃহস্পতি আপনাদের ভাগ্যভাবে দৃষ্টি ভাগ্যের পূর্ণ মাত্রার সাপোর্ট আপনারা পাবেন এবং সফলতা আপনারা কিন্তু এই সময় পাবেন এবং শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাদের অনেকখানি ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। তুলা রাশি শরীর গত দিকটা কিন্তু ভালো হবে, ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের কন্ট্রাক্টগুলো কিন্তু আপনারা পাবেন এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, টাকা আটকে ছিল সেই টাকা আপনাদের রিকভারি কিন্তু হতে চলেছে। ছয় নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন, আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে সফলতা, আপনার পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো। সিংহ রাশি আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, বোন বা ভাই থেকে সহযোগিতা এবং সফলতা, লাভ, সাকসেস সিংহ রাশির ক্ষেত্রে নির্দেশ করছে। আপনাদের মান সম্মান, যশ, পদ প্রতিষ্ঠা লাভ, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ এই সম্ভাবনাগুলো কিন্তু সৃষ্টি করছে এবং বিশেষ করে আপনাদের আটকে গেছে এমন কাজগুলো কিন্তু আপনাদের এই সময় সম্পন্ন কিন্তু হবে এবং এডুকেশনের দিকটা কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ ছয় নম্বর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি, ধনবর্ষা হতে চলেছে সিংহ রাশির। এর পরের যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম বিশেষভাবে যেটা লাভ পাবে সে রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কেন্দ্র থেকে কোনো রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন, আপনাদের সন্তান সুখের জায়গা, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ এবং বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাদের ক্ষেত্রে কর্মযোগ সৃষ্টি করছে। আপনি বৃশ্চিক রাশি মানুষ আপনার ক্ষেত্রে এই সময় প্রপার্টি থেকেও কিন্তু আপনারা এই সময় কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পেতে চলেছেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের বলছি বৃহস্পতি আপনাদের ধনকারক গ্রহ এবং আপনাদের আকস্মিক ধন প্রাপ্তির গ্রহ, আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের রাজসুখ কিন্তু দিবে। সোনার রথযাত্রা, আমি আবারও বলছি সোনার রথযাত্রায় শুরু হতে চলেছে বৃশ্চিক রাশির। অর্থাৎ আপনারা গোল্ড, চাঁদি, শেয়ার মার্কেট, আপনারা রত্ন থেকে কিন্তু জেমস অ্যান্ড জুয়েলারির যাদের বিজনেস আছে তারাও কিন্তু এই সময়, বা গার্মেন্টসের বিজনেস আছে তারাও কিন্তু এই সময় শুভ ফল কিন্তু আপনারা পাবেন এবং দীর্ঘদিনকার পুরাতন কাজ আপনাদের কিন্তু সম্পূর্ণ এই সময় হতে চলেছে। এই 4 মাস 25 দিন সোনার রথযাত্রা শুরুতে এই সাত রাশি হতে চলেছে মহাভাগ্যশালী রাশি। আমি আবারও বলছি এই রাশিগুলো যা চাইবে তাই কিন্তু পাবে, তবে যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনাদের চাইতে হবে। অর্থাৎ ইনকামের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা, রোজগারের জায়গাটা বৃদ্ধি পেতে চলেছে। নমস্কার,